এভাবে পানি ছড়া দিতে শুরু করে এই ছেলেটা এক পর্যায়ে তার এই পরামর্শ নিতে নিতে মাতা পিতার প্রতি তার অনীহা আয় কি আয় মাতা পিতার প্রতি অসন্তুষ্টতা আয় বাবার বয়স 80 হয়ে গেছে মায়ের বয়স 75 হয়ে গেছে এই মুরব্বী বাবা এবং মুরব্বী মায়ের সেবা করা যাবে না পরামর্শ কার স্ত্রী পরামর্শ স্ত্রী এই মানুষ মারা নেওয়ার পরে এই যুবক সন্তান তার মাতা এবং পিতার সাথে মন্দ এবং অশ্লীল আচরণ করতে শুরু করে এই অশ্লীল আচরণে জর্জরিত হয়ে মাতা এবং পিতা তার ময়ন থেকে পানি ছাড়তে আরম্ভ করে রাসূল আরবি জানায় দেয় ও যুবকের দল শুনিয়া নাও এই আচরণের দ্বারা কোনদিন রাসূলের শাফাত পাওয়া সম্ভব না ওই আচরণের দ্বারা কোনদিন জান্নাতের মালিক হওয়া সম্ভব না ওই আচরণের দ্বারা সুজা জাহান্নামের মালিক হওয়া যায় কারণ এখানে লক্ষণীয় বিষয় হলো আমাদের আল্লাহর হকটা আদায় করা ফরজ মাতা পিতার হকটা আদায় করা ফরজ আল্লাহর হক আদায় না করলে ঠিকানা জাহান্নাম মাতা পিতার হক আদায় না করলে ঠিকানা জাহান্নাম সুতরাং যুবক ভাই আমি আপনাদের হাতে পায়ে গড়িয়া বলি আজ থেকে প্রতিজ্ঞা করো সামনের জিন্দেগিতে আর কোনোদিন মাতা পিতার সাথে অশ্লীল আচরণ করবা না মুসলমান ভাইরে আমার বর্তমান যুবকদের পরিস্থিতি বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটা বাস্তব একটা কারগুজারি শোনাই গত 27 তারিখে কিছুক্ষণ আগে বয়ান করলো নূর আমিন আহমদ ভাই আমরা দুইজন একই মাহফিলে ছিলাম ময়মনসিংহ ত্রিশাল আমরা যখন ওই মাহফিল থেকে গভীর রজনীতে রওনা দিলাম তখন শনিবার দিন সমাবেশ থাকার কারণে রাস্তাঘাটের অবস্থা বড় খারাপ যেখানে যাই সেখানে পুলিশ দাঁড়ানো যেখানে যাই সেখানে আইনের লোক দাঁড়ানো আমরা বিকট একটা পরিস্থিতির মধ্যে পড়িয়া গেলাম এমন সময়ে ত্রিশাল বাজারের মধ্যে যখন আমরা প্রবেশ করলাম বাজারের মধ্যে প্রবেশ করিয়া দেখি একজন মুরব্বী বাবা একটা আমরা এখান থেকে ময়মনসিংহ শহরে যেতে চাই আপনি কি আমাদেরকে নিয়ে যাবেন তখন ওই মুরব্বী বলল হ্যাঁ নিয়ে যাব তখন আমরা ওই গাড়িটার মধ্যে বইটা ওই চাচাকে জিজ্ঞেস করলাম চাচা আপনার বয়স তো অনেক হয়ে গেছে প্রায় 75 বয়সের মতো হয়ে গেছে আপনি কেন এই বয়সে এই এত গভীর রজনীতে কত ড্রাইভারের মধ্যে আপনি নিমজ্জিত আছে মুসলমানি বান্দার আল্লাহর গোলাম এই কথা বলার পরে মুরব্বী বাবা তার চোখ থেকে পানি ছাড়তে আরম্ভ করলেন উনার নয়ন থেকে পানি ছাড়তে আরম্ভ করলেন ওই চাষা ডাক দিয়া বলে হুজুর আমার মনে হয় আমার মরণের আগ পর্যন্ত আমার লাইফের ভিতরে আর কোন শান্তি আসবে না আমি প্রশ্ন করলাম চাষা আপনার কি কোন ছেলে সন্তান নাই ওই চাষা জবাব দিল বাবা আমাকে আমার মালিক তিনটা মেয়ে দান করছে একটা ছেলে দান করছে আল্লাহ রহমতে আমার তিনটা মেয়েকে আমি বিবাহ দিয়ে দিলাম এখন শেষ পর্যায়ে আমার ছেলেটাকে আমি বিবাহ করাইলাম এই ছেলেটা আমার কাছ থেকে আলাদা হয়ে চলে গেছে আমরা জিজ্ঞেস করলাম চাষা ওই ছেলেটা আপনার কাছ থেকে পৃথক হয়ে যাওয়ার কারণটা কি ওই চাষা বলেন আমি আসলে এমন একটা বরকতপূর্ণ কাজ করলাম আমি একটা মেয়েকে নির্ধারণ করলাম আমার ছেলের পুত্রবধূ আমার ছেলের বধূ হিসাবে নির্ধারণ করলাম আমি চিন্তা করলাম ওই মেয়েটাকে যদি আমার পরিবারের একজন সদস্য বানায় নেয় হয়তো বা আমাদের বুড়া বুড়ির লাইফটা একটু সচ্ছল হবে শান্তিময় হবে কিন্তু ওই মেয়েটাকে যখন আমার ছেলের বউ বানায় গড়ের মধ্যে আনলাম উঠতে 3 মাস গেছে এরপরে এরপরে ওই চাচা বলেন আমার
সাথে এমন অশ্লীল আচরণ করে আমার সন্তান আমার দিকে রাগান্বিত হয়ে আসে যেমন সে আমার উপরে তার হাত দ্বারা আঘাত করবে বলেন নাউযুবিল্লাহ মুসলমান ভাইগারে আমার ওই পরিস্থিতির কথা শুনিয়া আমার অন্তরের মধ্যে একটা হিট লাগলো আমি নুরুলামিন ভাইকে বললাম ভাই কি এমন করুণ কাহিনী আমি কোনোদিন নিজ চোখে দেখি নাই বা শুনি নাই আজকে আমার এই ঘটনাটা শুনিয়া অন্তরের মধ্যে বড় ধাক্কা লাগলো নুরুলামিন ভাই আমাকে বললেন কোনো কিছু করার নাই এটা চূড়ান্ত সিদ্ধান্ত আমার আল্লাহর হাতে তুমি তোমার মাতা পিতার সাথে যতই অশ্লীল আচরণ করো যতই মন্দ আচরণ করো কিন্তু তোমার মাতা তোমার পিতা কোন সময় তোমাকে তার আয়ত্ত থেকে ছেড়ে দেয় না যখন সন্তান মাতা এবং পিতার সাথে অশ্লীল আচরণ করে অশ্লীল আচরণ করে আপিত ভয় যায় জন মা যখন শুনে সন্তান অসুস্থ হয়ে গেছে মায়ের রাত্রি একটা আর দুইটা নাই সন্তানের দুয়ারে গিয়া উপস্থিত হলে হুজুর আমার সন্তানের শান্তির জন্য আমি 3 লক্ষ টাকা দিয়া তাকে একটা সিঁধি কিনে দিলাম যে বাবা তার সন্তানকে 3 লক্ষ টাকা দিয়া সিঁধি কিনে দেয় ওই বাবা জানে এই সিঁধি কিনে দেওয়ার মধ্যে কত প্রকার কষ্ট এবং মুজাহাদা নিয়োজিত যে বাবা টাকা উপার্জন করে যে বাবা টাকা আয়ত্তে আনে এই বাবা জানে 3 লক্ষ টাকা করতে গিয়া কি পরিমাণ কষ্ট এবং মুজাহাদা করতে হয়েছে আপনি আমি জানি না আপনি যুবক আপনি জানেন না আপনার শরীরের রক্ত গরম আপনি দৈনিক 1000 টাকা ইনকাম করেন আপনি সকালে ইনকাম করেন বিকালে উড়াইয়া দেন কিন্তু বাবা এমন একজন ব্যক্তি তার মন মানসিকতা এমন না বাবা চিন্তা করে আমি সকালে 1000 টাকা ইনকাম করব আমার ফিকির থাকবো এই টাকা দিয়া কিভাবে আমার সন্তানের ভবিষ্যৎ গড়া যায় ওই চাষা বলেন 3 লক্ষ টাকা দিয়া সিন্ধি কিনা দিছি আমার ধারণা ছিল সে আমাদের নিয়ে সুন্দর একটা পরিবার উপহার করে তুলবে কিন্তু কিছুদিন পর দেখা যায় সে আমাদের সাথে অশ্লীল আচরণ করে সে আমাদের সাথে মন্দ আচরণ করে এক পর্যায়ে তার সাথে আমি মোকাবেলা করে পারি না কি করি না মোকাবেলা করে পারি না চাচা চাচার বাসায় বলছি যে সে তাকে যখন আমি হুঁশিয়ারিমূলক কথা বলি তাকে যখন আমি ধমক দেই তখন সে কেমন জানি আমাকে মারার জন্য আসে বলেন না আউযুবিল্লাহ শেষ পর্যায়ে আমি চিন্তা নিলাম আমার এই রাস্তাটা আমি নির্বাচন করিয়া নিলাম আমি যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে জীবিত থাকবো ততদিন পর্যন্ত আমি আমার রক্তের কামাই দিয়া নিজের জীবন পরিচালনা করব ও যুবক ভাই এই যে একটা কারগুজারি আমি আপনাদেরকে শুনাইলাম এই এই বিষয়ে এবার আপনারা চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন আমার রাসূলের হাদিসের পরিভাষায় ওই ছেলেটা জান্নাতি না জাহান্নামী ওই ছেলেটা জাহান্নামী আমার রাসূলের হাদিসের পরিভাষায় কারণ আল্লাহর হক তরফ করা যেমন গুনার কাজ মাতা পিতার হকটা তরফ করা গুনার কাজ আল্লাহর হক আদায় না করলে যেভাবে তার ঠিকানাটা জাহান্নাম মাতা পিতার হক আদায় না করলেও তার ঠিকানা জাহান্নাম এজন্য যুবক ভাই আমি তোমাদের হাতে ধরি পায়ে ধরি আজ থেকে প্রতিজ্ঞা করো আর জীবনে কোনোদিন মাতা পিতার সাথে অশ্লীল আচরণ করব না কি করব না অশ্লীল আচরণ করব না এবার আসুন মাতা পিতাকে উত্তম আচরণ উপহার দেওয়ার পরে আপনার আমার ফায়দা কি হয় ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ও যুবক ভাইরা আমি হলো তোমাদের মতো একটা যুবক সন্তান আজকে তো আমি আমার মাতা পিতাকে নিয়ে বিভিন্ন জায়গায় গৌরব করি কারণ আমার মাতা পিতা এমন একটা সন্তান জন্ম দিতে পারছে যেই সন্তান আজ এই বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে গিয়া হাজার হাজার মানুষের সম্মুখে বয়ান দেয়
হাজার হাজার মানুষের সম্মুখে কথা বলে এই যে আমি আজকে আপনাদের সম্মুখে এখানে বসলাম এটা আমার ব্যক্তিগত কোনো যোগ্যতা না এটা হলো আমার একমাত্র মা এবং বাবার দোয়া মুসলমান ভাইরা আমার তখন আমার মা আমার মাথার মধ্যে হাত দিয়া বলেছিল বাবা আমি তোমার জন্য দোয়া করিয়া দেই আল্লাহ যেন তোমাকে দ্বীনের একজন ভাই হিসাবে কবুল করে আল্লাহ যেন তোমাকে দ্বীনের একজন আলেম হিসাবে কবুল করে আমি আজ বুঝতে পারি আমি আজ এই দোয়াটা নিয়ে গৌরব করি আমার মা আমার মাথার মধ্যে হাত দিয়া দোয়া করার কারণে আজ আল্লাহ আমাকে এই পর্যন্ত আসার তৌফিক দান করেছে কিন্তু আমার মাতা পিতা যদি আমার জন্য দোয়া না করতেন আমার পিছনে মেহনত না করতেন তাহলে আজকে আমি আপনাদের সম্মুখে বসার কোনো অধিকার ছিল না কারণ আপনারা যারা নিচে বসছেন কেউ আছেন আমার বাবার বয়সের কেউ আছেন দাদার বয়সের কেউ আছেন বড় ভাইয়ের বয়সের কেউ আছেন ছোট ভাইয়ের বয়সের আমি যদি আজকে এই পর্যায়ে না থাকতাম আমি যদি আজকে আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিসের আলোচনা না করতাম তাহলে আজকে এই আসনের বসাটা আমার জন্য কাম্য ছিল না আমার জন্য জায়গা ছিল ভোলাগঞ্জ আমার জন্য জায়গা ছিল দিনাশুরি আমার জন্য জায়গা ছিল টেকের ঘাট পাথরের কাজ আমার জন্য জায়গা ছিল কিশোর কাজের মধ্যে নিমজ্জিত থাকা কিন্তু আমার মা এবং বাবা আমার জন্য দোয়া করছে কি করছে আমার মা এবং বাবা আমার জন্য দোয়া করছে যার কারণে আমার আল্লাহ আমাকে এইভাবে দ্বীনের খাদেম হিসাবে কবুল করছে ও যুবক ভাই আজ তোমরাও যদি তোমাদের মাতা পিতার কাছ থেকে দোয়া নিতে পারো আমি কসম করে বলতে পারি আমি কসম করে বলতে পারি আমি কসম করে বলতে পারি মাতা পিতা দোয়া করতে দেরি হবে আমার আল্লাহ এটা কবুল করতে দেরি করবে এজন্য মাতা পিতার দোয়া নিতে হবে কি করতে হবে ও মুসলমান ইমানদার ওই যে দেখেন না মায়ের দোয়ার বদৌলতে বাইজিদ বুস্তামি ওলিকুল শিরোমণিতে পরিণত হয়েছে ওলিকুল শিরোমণিতে পরিণত হয়েছে বাইজিদ বুস্তামির মা ডাক দিয়া বলেন বাইজিদ বাবা তুমি কোথায় তুমি কোথায় বাইজিদ আবার জবাব দে ইয়া উম্মি আনা আদি লাব্বাই লাব্বাই বাইজিদ জবাব দিছে আবার প্রশ্ন করে আম্মু আমি আপনার জন্য কি করতে পারি বাইজিদের আম্মু ডাক দিয়া বলে বাইজিদ তুমি আমাকে পানি পান করাও কি করাও পানি পান করাও কিতাবের ভিতরে গিয়ে ওই ছোট্ট বাইজিদ মাকে পানি পান করানোর জন্য বাইজিদ তার নির্ধারিত স্থান ছাড়িয়া বহুদূর পথ অতিক্রম করিয়া গভীর রজনীতে মায়ের জন্য পানি আনার জন্য রওনা করিয়া দিলেন এক পর্যায়ে পানি আইনা দেখে মা পুনরায় ঘুমায় গেছে বাইজিদ পানির গ্লাসটা হাতের মধ্যে লইয়া মায়ের মাথার শিওরে দাঁড়ায় রয়েছে তখন এক পর্যায়ে যখন ফজরের আজান হয় মুয়াজ্জিন সাহেব যখন আজান দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার মায়ের ঘুম ভেঙে গেছে মা ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে বাইজিদ পানির গ্লাস মায়ের মাথার শিওরে দাঁড়ানো বলে সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার বাইজিদের আম্মা বলে বাবা বাইজি তুমি এত রাত পর্যন্ত কেন পানির গ্লাস হাতের মধ্যে লইয়া তুমি কেন আমার মাথার শিওরে দাঁড়ায় রইছো তুমি তো পানির গ্লাসটা আমার মাথার শিওরে রাখা তোমার নির্ধারিত স্থানের মধ্যে গিয়া তুমি বিশ্রাম নিতে পারতা কিন্তু তুমি কেন বিশ্রাম নিতে যাও না ও মুসলমান বান্দা ছোট্ট বাইজিদ কত সুন্দর চমৎকার জবাব দেয় ছোট্ট বাইজিদ ডাক দিয়া বলে আম্মা আপনি কি জানেন না আপনার কি স্মরণ নাই আমার আল্লাহ ঘোষণা করছে ওয়াকাদার রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া হুয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহর হকের সাথে সাথে মাতা পিতার হক আদায় করা এজন্য আল্লাহ উপর আয়াতের মধ্যে বলেন আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইকা তোমরা শুকরিয়া আদায় করো আমি আল্লাহ এবং তোমার মাতা পিতার কার কথা বলেন কার আপনারা ঘুমো না কি ঘুমো কার শুকরিয়া আদায় করে আল্লাহর শুকরিয়ার সাথে সাথে মাতা পিতার শুকরিয়া আদায় করে বাইজিদ যখন তার মাকে এই আয়াতটা শোনায় দিলেন বাইজিদের মা আবার খুশি হয়ে
ওলি পুরুষ শিরোমণিতে পরিণত হয়ে দিছে মুসলমান ভাইরা রে আমার আমি আপনাদের সম্মুখে কোন বাইজিদের কথা বলি যেই বাইজি ছোটবেলা তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মা পরের বাড়িতে কাজ করে করে ওই বাইজিকে লালন পালন করে এক পর্যায়ে মায়ের চিন্তা চেতনা জাগ্রত হয়ে গেল আমি পরের বাড়িতে কাজ কইরা কইরা আমার বাইজিকে আমি লালন পালন করি এভাবে যদি আমার বাইজিকে আমি লালন পালন করতে থাকি তাহলে আমার বাইজিকে আমি যুগের একজন আদর্শবান ছেলে বানাইতে পারবো না বাইজিদের মনস্থ করে আমার এই বাইজিকে যুগের একজন আইডল হিসাবে উপস্থাপন করতে হবে আমার বাইজিকে যুগের একজন মানুষের মতো মানুষ হিসাবে রূপান্তর করতে হবে আমার বাইজিকে যুগের একজন নক্ষত্র হিসাবে উপস্থাপন করতে হবে এই চিন্তা চেতনা নিয়া মা এবার এলাকার বড় হুজুরের কাছে গেলেন বড় হুজুরের কাছে গিয়া বাইজিকে নিয়া বলেন ও হুজুর আমি আপনার কাছে আমার এই ছোট বাইজিকে সুপোর্ট করতে চাই কি করতে চাই সুপোর্ট কইরা দিতে চাই বড় হুজুর এবার ডাক দিয়া বলে কেন কেন তুমি এই বাইজিকে আমার হাতে তুলে দিতে চাও এই বাচ্চাটা তো অল্প বয়সের ছোট বাচ্চা তুমি এই বাচ্চাটাকে কেন আমার হাতে তুলে দিতে চাও মুসলমান ভাইরা রে আমার বাইজিদের আম্মা বলে হুজুর আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমি পরের বাড়িতে কাজ করে করে আমার এই ছোট বাচ্চাটাকে আমি লালন পালন করি কিন্তু এক পর্যায়ে আমার চিন্তা চেতনা জাগ্রত হয়ে গেল আমার এই বাচ্চাটাকে যদি আমি এভাবে লালন পালন করতে থাকি তাহলে এই বাচ্চাটার দ্বারা আমি যুগের কোনো খেদমত করতে পারবো না এই বাচ্চাটাকে আমি যুগের আয়রন হিসাবে উপস্থাপন করতে পারবো না এই বাচ্চাটাকে আমি যুগের নক্ষত্র হিসাবে উপস্থাপন করতে পারবো না আমি চিন্তা করলাম যেভাবেই হোক না কেন এই বাচ্চাটাকে যুগের একজন আদর্শবান মানুষ হিসাবে উপস্থাপন করতে হবে তাই আমি আপনার কাছে নিয়ে আসছি এই বাচ্চাটাকে আমি আপনার হাতে সুপর্দ করলাম যতদিন পর্যন্ত আপনি এই বাচ্চাটাকে আপনার মতো না বানাইবেন ততদিন পর্যন্ত এই বাচ্চাটাকে আমার কাছে হিরায়া দিবেন না মুসলমান ভাইরা রে আমার বাইজিদ মুস্তামির মায়ের কথা অনুপাতে এবার হুজুর বাইজিদ মুস্তামির মায়ের সাথে ওয়াদায় আবদ্ধ হয়ে গেলেন হুজুর বলে ঠিক আছে যতদিন পর্যন্ত তোমার সন্তানকে আমার মতো না বানাইবো কার মতো হুজুরের মতো কার মতো যতদিন পর্যন্ত হুজুরের মতো না হয় ততদিন পর্যন্ত যারা বাইজিদকে তার মায়ের কাছে ফিরায় না দেয় এবার হুজুর বলল ঠিক আছে যতদিন পর্যন্ত বাইজিদকে আমার মতো না বানাইব ততদিন পর্যন্ত বাইজিদকে তোমার কাছে ফিরাইয়া দিব না মুসলমান ভাইরা আমার ছোট বাইজিদ লেখা পড়ায় লাগা গেলেন কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে বাইজিদের অন্তরে মায়ের ভালোবাসা দেখা দিছে কি দেখা দিছে বাইজিদের অন্তরে মায়ের মহব্বত দেখা দিছে বাইজিদ উস্তাদের কাছে গিয়া বলে হুজুর আমি আজকের দিনে মাকে দেখতে চাই কারণ মাকে আমি অত্যন্ত ভালোবাসি আমার মা পরের বাড়িতে কাজ করে করে আমার মা আমাকে লালন পালন করে আমার মা আমাকে আপনার কাছে সুপোর্ট কইরা দিছে আমার লেখা পড়ার জন্য যত টাকা পয়সা খরচ হয় এই টাকাগুলি আমার মা পরের বাড়িতে উপার্জন করিয়া দেয় সুতরাং আজকের দিনে মায়ের মহব্বতটা আমার অন্তরের মধ্যে বিপুল সংখ্যায় লেখা দিছে আমি আজকের দিনে আমার মায়ের সাথে দেখা করতে চাই আমার মায়ের সাথে সাক্ষাৎ করতে চাই উস্তাদ বলে না না তোমাকে ছুটি দেওয়া যাবে না এক পর্যায়ে উস্তাদ ধারণা করলেন বাইজিদের কাছ থেকে সবক আদায় করার সময় যায় কি যায় সবক আদায় করার সময় যায় উস্তাদ আবার শর্ত লাগাই দিছে বাইজিদ তোমাকে তোমার মায়ের সঙ্গে দেখা করার জন্য একটা সুযোগ দিতে পারি শর্ত আছে ছোট্ট বাইজি ডাক দিয়ে বলে হুজুর কি শর্ত এবার বাইজি যে উস্তাদ ডাক দিয়ে বলে তুমি যদি আমাকে এক ঘন্টার ভিতরে দুই পারা কোরআন হেফজ করে শোনাইতে পারো তাহলে আমি তোমাকে ছুটি দিব তুমি গিয়া তোমার মায়ের সাথে দেখা করবা মুসলমান ভাইরা রে আমার এই ছোট্ট বাইজি বলে হুজুর ঠিক আছে আমি আপনাকে এক ঘন্টার ভিতরে দুই পারা কোরআন হেফজ করে শোনাই দিব বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা রে আমার কিতাবের ভিতর লেখেন বাইজি তার নির্ধারিত স্থানের মধ্যে গিয়া পবিত্র কোরআনটা
আসমানের দিকে ঝাঁকায়া আসমানের মালিককে ডাক দিয়া বলে ও আসমানের মালিক তুমি আমার মাওলা আমি তোমার গোলাম এটা হলো তোমার কালাম তোমার কালামটা তুমি মাওলা তোমার গোলামের সিনায় ঢুকায়া দাও বলে সুবহানাল্লাহ মুসলমান কইরা রে আমার কিতাবের নিতর লিখে বাইজিদ আমার মাওলার কাছে দোয়া করতে দেরি হয় আমার মাওলা আপনি আমার সবকটা শুনতে পারেন উস্তাদ আশ্চর্য হয়ে গেলেন আশ্চর্য হওয়ার কথা কি না উস্তাদ আশ্চর্য হয়ে গেছে কি কইরা সম্ভব আমি তাকে এক ঘন্টা সময় দিলাম এক ঘন্টা কতদূরের কথা আধা ঘন্টাও যায় না 40 মিনিটও না 20 মিনিটও না 15 মিনিটও না হঠাৎ করে এত অল্প সময়ে কিভাবে সম্ভব সে আয়েশা আমাকে বলতেছে তার সবক শোনার জন্য কালামকার আল্লাহ কালাম আল্লাহ ঢুকাই দিয়েছে গবেষণার কোনো কারণ নাই কি নাই আরেকটা আশ্চর্য কথা হলো এক পারা কোরআন হেফজ করা তো দূরের কথা এক পৃষ্ঠা কোরআন মুখস্থ করলে কি পরিমাণ কষ্ট এবং মুজাহাদা করতে হয় যারা হিজ শাখায় লেখাপড়া করে তারা জানে তারা জানে এবার বাইজিদ উস্তাদকে ডাক দেয়া বলে উস্তাদ আশ্চর্য হওয়ার কোনো কারণ নাই এই যে কালাম এই কালামের মালিকের গোলাম হইলাম আমি আর যিনি আকাশে আছে উনি হলো আল্লাহ উনি হলো আল্লাহ উনি হলো আমার মালিক আর কালামটা মালিক আমি গোলামের সিনার ভিতরে ঢুকাই দিছি আশ্চর্য হওয়ার কোনো কারণ নাই ইয়াবান উস্তাদকে ডাক দেয়া বলে উস্তাদ আপনি সবক শুনে কিতাবের ভিতরে লিখে ভাইজিনে উস্তাদ কোরআন বাহির কইরা পৃষ্ঠা উল্টায় আর বাইরে পৃষ্ঠা পৃষ্ঠা শোনায় দেয় পৃষ্ঠা উল্টায় বাইরে পৃষ্ঠা পৃষ্ঠা শোনায় দেয় ইয়ের পর্যায়ে বাইজি দুই পাড়া কোরআন এক জায়গার মধ্যে বসিয়া শোনায় দিছি মুসলমান ভাইরা আমার ইয়াবা উস্তাদ তার প্রতিশ্রুতি অনুযায়ী বাইজিদকে বললেন যাও তুমি গিয়া তোমার মায়ের সাথে দেখা করো কিন্তু বড় দুঃখজনক বিষয় হলো আপনাদের মনে আছে কি মা কি করছে ওয়াদা করছে কি করছে ওয়াদা করছে যতদিন পর্যন্ত সন্তান তার উস্তাদের মতো না হয় ততদিন যেন সন্তান বাড়িতে না যায় সন্তান এবার মায়ের ভালোবাসায় পালন করা হয় তোমার বাড়িতে গিয়ে উপস্থিত দরজার মধ্যে নক করছে মা ভিতর থেকে আমার কাছে কে বাইজি বাহির থেকে বলেন আমি বাইজি মা বলে না 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 অসম্ভব তুমি আমার বাইজিদ হতে পারো না আমি তো বাইজিদের উস্তাদের সাথে ওয়াদায় আবদ্ধ হয়েছি যতদিন পর্যন্ত বাইজিদ তার উস্তাদের মতো না হয় ততদিন যেন বাইজিদকে আমার কাছে ফিরায় না দে আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম আমার বাইজিদ কি দুই চার দিনে তার উস্তাদের মতো হয়ে গেল এটা বিশ্বাসযোগ্য কথা না তুমি আমার বাইজিদ না তুমি আমার ঘরের দরওয়াজা থেকে শুনে সরে যাও বাইজিদ এই কথা শুনিয়া দৌড়ে আবার উস্তাদের কাছে গেছে আমি আপনাকে সবক শোনায় আমার মায়ের সাথে আমি সাক্ষাৎ করার জন্য গেলাম কিন্তু আমার মা আমার আওয়াজ শুনিয়া দরজা খুলবে তো দূরের কথা আমাকে কথা বলার কোনো পাত্তা দেই না উস্তাদ বলে তুমি এখন বুঝতে পারো নাই তোমাকে তখন তোমার মা আমার কাছে দিয়া গেছে ওই সময় তোমার মা আমার সাথে ওয়াদায় আবদ্ধ হয়েছে যতদিন পর্যন্ত তুমি বাইজিদকে আমার মতো না বানাই ততদিন যেন আমি তোমাকে তোমার মায়ের কাছে ফিরায় না দিই এই আমার ছোট বাইজিদ আর বুঝতে বাকি নাই যে আমাকে আমার উস্তাদের মতো হতেই হবে কি করতে হবে বাইজিদের পেছনে মায়ের দোয়া আছে মানে মায়ের দোয়া আছে বাইজিদ প্রতিজ্ঞা করেন যেভাবেই হোক না কেন আমাকে আমার মা আমার উস্তাদের মতো হতে হবে সাদৃশ্যতা অবলম্বন করতে হবে ছোট্ট বাইজিদ লেখা পড়াই লাইকা গেলে কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে বাইজি তার গভীরতার যে এলাকা আছে এটা অর্জন করে ফেলেছে আমার আল্লাহ আকাশ থেকে বাইজিদের উস্তাদকে জানায় দেয়
ও বাইজিদের উস্তাদ শোনো 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 আমি আমার পক্ষ থেকে তোমার মাথায় বেলায়েতের পাগড়ি পরায় দিলাম বলেন সুবহানাল্লাহ বাইজিদের উস্তাদকে বলে নিলেন ও বাইজিদের উস্তাদ আমি তোমার মাথার মধ্যে বেলায়েতের পাগড়ি পরায় দিলাম তুমি এই পাগড়িটা বাইজিদের মাথার মধ্যে দিয়া দাও এই পাগড়িটা বাইজিদকে পরায় দাও এই বাইজিদের দ্বারা আমি সারা বিশ্বব্যাপী ইসলামের খেদমত নিব মুসলমান ভাইরে আমার ওই ছোট বাইজিদের দ্বারা আমার আল্লাহ কেমন ইসলামের খেদমত দিছে ওই বাইজিদ তখন উস্তাদের সান্নিধ্য লাভ করিয়া ওই বাইজিদ যখন বাড়ির মধ্যে গিয়া উপস্থিত হইলেন এক পর্যায়ে গিয়া দেখেন একটা মাঠের মধ্যে বাইজিদ লক্ষ্য করিয়া দেখে একটা মাঠের মধ্যে 5000 খ্রিস্টান পার্টি জমায়েত কয় হাজার 5000 আমার মালিক বাইজিদকে ঘোষণা করে দিছে বাইজিদ তুমি এই মুহূর্তে 5000 খ্রিস্টান পার্টি দলের ভিতরে প্রবেশ করো বাইজিদ আল্লাহর কাছে জবাব দেয় আল্লাহকে বলে আমি কিভাবে এই দলের ভিতরে ঢুকতে পারি কারণ আমার তো সিরতার সুরত একরকম তাদের সিরত সুরত একরকম আমি কিভাবে গিয়া তাদের কাটার ভিতরে ঢুকতে পারি এবার আমার আল্লাহ জানায় দেয় ও বাইজিদ তুমি ওই খ্রিস্টান পাদ্রীদের মতো পোশাক পরিয়া এইখানে গিয়া তুমি উপস্থিত হয়ে যাও বাইজিদ ঘোষণা মুহূর্তে ওই 5000 লোক সমাগমের ভিতরে প্রবেশ করছে 5000 লোক সমাগমের ভিতরে প্রবেশ করার পরে ওই যে তাদের খ্রিস্টান পাদ্রীদের যে ভূপ প্রধান ও অন্যদিন তাদেরকে সুন্দর সুন্দর নসিহত করে কি করে সুন্দর সুন্দর কথা শোনায় কিন্তু ওই ছোট্ট বাইজিদ যখন এই ঘরের ভিতরে প্রবেশ করছে তাদের প্রধানের জবান বন্ধ হয়ে গেছে তাদের প্রধানের জবান বন্ধ হয়ে গেছে জবানটা বন্ধ করছে কে আরো জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহ জবান বন্ধ করিয়া দিছে খ্রিস্টান পাদ্রীরা ডাকিয়া বলে প্রভু বুঝতে পারলাম না আপনি আমাদেরকে কত নতুন সুন্দর সুন্দর মন্ত্র উপহার দেন অন্যদিন আমাদেরকে কত সুন্দর সুন্দর কথা উপহার দিন কিন্তু আজকে আপনি কোনো কথা বলছেন না কারণ ইয়াবার মুক্তার দেয়া করে আমি কথা বলবো না তো বলবো কি করে এই যে আমাদের 5 লক্ষ পাদ্রী ভিতরে একটা কোরআন ওয়ালা একটা ইসলাম ওয়ালা একটা মুসলমান আয়েশা প্রবেশ করছে যে আর প্রবেশ করাটা আমাকে দায়ের করে ফেলছে কি করে ফেলছে দায়ের করে ফেলছি আমি কিছু বলতে পারছি না ইয়াবার 5 লক্ষ খ্রিস্টান পাদ্রি ডাক দিয়া বলে আপনি আমাদেরকে চিহ্নিত করে দেন আমাদেরকে অর্ডার করেন তাতে কি করব কি করব ওই ভূমকার দিয়া বলে না না তোমাদের সিদ্ধান্ত সঠিক না ওই বাইজিদের প্রতি আমার সিদ্ধান্তটাই চূড়ান্ত সিদ্ধান্ত 5000 পাদ্রি ডাক দিয়া বলে আপনার সিদ্ধান্ত কি কয় আমার সিদ্ধান্ত হলো ওই বাইজিদকে আমি এক এক করে 65টা প্রশ্ন করব কয়টা আরো জোরে 65টা প্রশ্ন করব সে মুসলিম সে একজন কোরআন ওয়ালা সে যদি আমার 65টা প্রশ্নের জবাব দিতে পারে তাহলে আমি তাকে নির্বিঘ্নে ছেড়ে দিব আর যদি আমার 65টা প্রশ্নের ভিতরে এই একটা প্রশ্নের জবাব না দিতে পারে তাহলে আমি তাকে নির্ঘাত মেরে ফেলব এই আবার 5000 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী বলে ঠিক আছে এই আবার বাইজিদকে চিহ্নিত করলেন বাইজিদকে চিহ্নিত করিয়া বাইজিদকে বলে তোমাকে একে একে 65টা প্রশ্ন করা হবে তুমি যদি 65টা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে তোমাকে নির্বিঘ্নে ছেড়ে দেওয়া হবে আর যদি 65টার মধ্যে একটার জবাব না দিতে পারো তাহলে তোমাকে হত্যা করা হবে এবার বাইজিদ হিম্মত বুকে নিয়া বলে ঠিক আছে আমি 65টা প্রশ্নের জবাব দিয়া দিব বাইজিদকে ক্ষমতা দিছে কে আল্লাহ আরো জোরে আল্লাহ বাইজিদকে আমার আল্লাহ ক্ষমতা দিয়া দিছে বাইজিদকে একটা একটা করে 65টা প্রশ্ন করছে বাইজিদ একটা একটা করিয়া 65টা প্রশ্নের জবাব দিছে কি
কিতাবের ভিতরে লিখেন প্রশ্নের ধরনটা ছিল এমন যে তুমি এমন একটা সংখ্যার গণনা করো যার এক আছে দুই নাই দুই আছে তিন নাই তিন আছে চার নাই কি বুঝেন প্রশ্ন কোটি প্রশ্ন কোটি ভাই জিন ভাষণ কিটা প্রশ্নের জবাব দেওয়ার পরে পাঁচ লক্ষ খ্রিস্টান বাদী আশ্চর্য হয়ে গেছে একটা মানুষকে ভাষণ কিটা প্রশ্ন করা হয় পাঁচ লক্ষ মানুষের সম্মুখে আপনাদের এখান থেকে একজন লোক বাছাই করিয়া এখানে যদি দাঁড় করানো হয় তাকে যদি বলা হয় এই মানুষগুলির সম্মুখে তোমাকে দশটা প্রশ্ন করা হইব কয়টা মনে করেন অবস্থা সঠিক তা কঠিন এই বাড়ি পাঁচ লক্ষ খ্রিস্টান পাদ্রীর সম্মুখে বাষট্টিটা প্রশ্নের সমাধান দিছে বলেন আল্লাহু আকবার বাষট্টিটার সমাধান দিয়া বাইজিদ এবার ভূতকে ডাক দিয়া বলে ভূত আপনি বাষট্টিটা প্রশ্ন করছেন আমি বাইজিদ আপনাকে একটা প্রশ্ন করতে চাই কয়টা আপনি আমার একটা প্রশ্নের জবাব দেওয়া লাগবে কি করা লাগবে কিন্তু তাদের প্রধানের মধ্যে এক প্রকার অশৃঙ্খলতা আসছে প্রশ্নের জবাব দিবে না নিজে এখন ফেল করবে পরীক্ষায় বাইজি বলে না না গাড়ি মারি করলে চলত কি করলে চলত না করলে চলত না উত্তর দেওয়ার লাগবে আমি আপনাকে একটা প্রশ্ন করবো আমার একটা প্রশ্নের সঠিক জবাব দিতে হবে বলেন আল্লাহ মুসলমান ভাইরে আমার ওই ভূপ এবার ও স্বীকৃতি দাঁড়াই না তোমার একটা প্রশ্নের জবাব দিল আপনি কেন তার একটা প্রশ্নের জবাব দিলেন না বুঝতে ওই ভূত বড় জাতাত বুকের জবান বন্ধ হয়ে গেছে বাইজিদ মুস্তামির খেয়াল বা উদ্দেশ্য হলো আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ওই ব্যক্তির ঠিকানা জান্নাত কি বাইজিদের কথা হলো যে তার জবান থেকে আমি লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করাইতে চাই কারণ আসমান এবং জান্নাতের সাথে হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বাইজিদ আবার প্রশ্ন করলেন আমি তোমার 65 টা প্রশ্নের জবাব দিলাম তুমি আমার একটা প্রশ্নের জবাব দাও তুমি বলো আসমান এবং জান্নাতের সাবি কি কিন্তু তার জবান থেকে কোন ধরনের উত্তর আসে না কি আবার পাঁচ লক্ষ পাথি রাগ দেওয়া বলে বহুত বুঝতে পারলাম না যে মানুষটা আপনার 62টা প্রশ্নের জবাব দিল আপনি কেন তার একটা প্রশ্নের জবাব দিতে পারেন না পাঁচ লক্ষ পাথি আর বুঝতে পারছি না পাঁচ লক্ষ পাত্রী সঙ্গে সঙ্গে স্লোগান তুলিয়া দিলেন ভোগ এতদিন পর্যন্ত আমরা আপনার পিছনে ঘুরিয়া ঘুরিয়া আপনার অনুসরণ করিয়া করিয়া যা করছি জীবনে সব ভুল করছি কি করছি জীবনে সব ভুল করছি এই মুহূর্ত থেকে আমরা আর আপনার অনুসরণ করতে চাই না আমরা আপনার পিছে আর থাকতে চাই না বাইজিদের হাত ধরিয়া বলে বাইজি এই মুহূর্তে তুমি আমাদেরকে কালিমা পড়ায়া পড়ায়া তুমি আমাদেরকে মুসলমান বানায়া দাও কিতাবের ভিতর লিখে ওই মজলিসের ভিতরে পাঁচ লক্ষ পাদ্রি এক সঙ্গে বাইজিদের হাতের মধ্যে জড়িয়া সঙ্গে সঙ্গে কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেছি মুসলমান ভাইরে আমার আমি এতক্ষণ পর্যন্ত আলোচনা করিয়া আপনাদেরকে কি বুঝাইলাম ছোট্ট বাইজি তার মায়ের দোয়াটা সঙ্গে থাকার কারণে এই ছোট্ট বাইজিদের দ্বারা আমার আল্লাহ কত বড় খেদমত দিছে যে খেদমতের কোনো হিসাব নিকাশ নাই কি নাই হিসাব নিকাশ নাই
যেই ভাইজিদের দ্বারা শুধুমাত্র এই খেদমত না, আমার আল্লাহ ভাইজিদের দ্বারা আরো বহু বড় বড় খেদমত দিয়েছে। কি করছে? বহু বড় বড় খেদমত দিয়েছে। এজন্য যুবক ভাই, আমি তোমাদের হাতে ধরি, তোমাদের পায়ে ধরি, আজ থেকে প্রতিজ্ঞা করো, আর কোনোদিন মাতা পিতার সাথে অশ্লীল আচরণ করবে না, আর কোনোদিন মাতা পিতার সাথে মন্দ আচরণ করবে না, কারণ এই আচরণটা আমার আল্লাহ বরদাস্ত করে না। কি করে না? আমাদের সমাজে অনেক সচ্চর এমন আছে, বাবা যদি সন্তানকে ডাক দিয়া বলে আব্দুল হাফিজ, আব্দুল হাসিম, আজকের দিনে তোমাকে জমিনের মধ্যে চাষ করতে হবে, জমিনের মধ্যে কাজ করতে হবে। ইয়ামান বিয়াদব সন্তানের অভাব নাই, যেই বিয়াদব সন্তান সঙ্গে সঙ্গে বাবার সাথে জবাব দেয়, তোমার কাজ তুমি করো, তোমার কাজ তুমি করো, এমন সন্তানের অভাব নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় রে, এই যুবকের গন শুনিয়া নাও, শুনিয়া নাও, তোমার মাতা এবং পিতার মাধ্যমে আমি তোমাকে রেড সিগন্যাল দিলাম। কি দিলাম? তোমাকে রেড সিগন্যাল দিলাম, তোমার মাতা পিতার আদেশ যদি তুমি অমান্য করো তাহলে তোমার পরিণাম পরিণতি বেশি ভালো হবে না। আমাদের সমাজের কিছু বাস্তবতা দেখবেন, বাবা যখন সন্তানকে বলে বাবা তুমি ফুটবল খেলো না, কি করো না, ফুটবল খেলো না, হাডুডু খেলো না, ক্রিকেট খেলো না, কারণ এগুলার দ্বারা হাত ভাঙবে, এগুলার দ্বারা পা ভাঙবে, এগুলার দ্বারা দাঁত ভাঙবে, এবার উপদেশ দেয় কিনা? কিন্তু সন্তান বাবার আদেশ অমান্য করিয়া, মায়ের আদেশ অমান্য করিয়া ফুটবল খেলার মধ্যে গেছে। কারণ কি জানেন? বাবা মানুষের দেওয়ার কারণ হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন সন্তান এবং মায়ের অন্তরের মধ্যে একটা আধ্যাত্মিক তার ফিটিং করে দিয়েছে। কি ফিটিং করে দিয়েছে? একটা আধ্যাত্মিক তার ফিটিং করে দিয়েছে। কারণ সন্তান এই পৃথিবীর যে কোনো প্রান্তে যত বড় আর যত ছোট বিপদের মধ্যে পড়ুক না কেন, এই দুনিয়া কেউ জানে বা না জানে, এই সংবাদটা সর্বপ্রথম জানে তার জননী মা, সর্বপ্রথম। এজন্য দেখবেন বাস্তব একটা কথা শোনায়, ছোট্ট বাচ্চা 3 মাস 2 মাস বা 15 দিন হয়েছে, কতদিন ছোট বাচ্চা, একবারে ছোট, এই বাচ্চা যদি পেলের খিদাটা নাই কমজোর করে তাহলে আমরা বুঝতে পারি আমার সন্তান পেলের খিদার কারণে কমজোর করতেছে। মা তার হাজার ব্যস্ততা দূরে ফেলে দিয়া মা সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে কোলের মধ্যে লইয়া তাকে দুধপান করাইতে শুরু করে। এই বাচ্চাটা যদি তার পেটের ব্যথার কারণে ক্রন্দন করে তাহলেও মা বুঝতে পারে, সাথে সাথে তার স্বামীকে বলে তাড়াতাড়ি মসজিদের ইমাম সাহেবের কাছে যাও, গিয়া পানি বানাও, কারণ মা বুঝতে পারতেছে সে পেটের ব্যথায় কান্না করছে। সন্তান যদি শরীরের ব্যথায় কান্না করে তাও মা বুঝতে পারে, মা সঙ্গে সঙ্গে বলে তাড়াতাড়ি তুমি ডাক্তারের কাছে যাও, ডাক্তারের কাছে গিয়া আমার সন্তানের শিফার ব্যবস্থা করো। এতে স্পষ্ট প্রমাণ হয়ে যায় এবং রাসূলে আরবের হাদিসের সত্যায়ন হয়ে যায় যে সর্বপ্রথম দুনিয়া সন্তানের ব্যাপারে সংবাদ আর কেউ জানুক বা না জানুক সর্বপ্রথম জানে কে? মা। এজন্য আমি কিতাবের মধ্যে পেয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সন্তান এবং মায়ের অন্তরের মধ্যে আমার আল্লাহ একটা আধ্যাত্মিক তার ফিটিং করে দিয়েছে। কি করে দিয়েছে? ওই যে আধ্যাত্মিক তার ফিটিং করে দেওয়ার কারণে সন্তান খেলার মধ্যে যাওয়ার আগে মা তার পেয়ে গেছে, এখানে যদি খেলার মধ্যে যায় তাহলে আমার সন্তান ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। মা ঘোষণা করে যাওয়া যাবে না, বাবা ঘোষণা করে যাওয়া যাবে না, কিন্তু দুর্ভাগ্য সন্তান মাতা পিতার আদেশ অমান্য করিয়া যখন খেলার মধ্যে যায়, খেলা থেকে ফিরার মধ্যে দেখা যায় হাত পা গলার মধ্যে ঝুলন্ত, হাতটা গলার মধ্যে ঝুলন্ত, পানিয়া বাড়িতে আসতে পারে না, বইরে বইরে আসে, তিনজনে কান্দের মধ্যে নিয়ে আসে, এটা হলো একমাত্র মাতা পিতার বদ্দুয়া, মাতা পিতার বদ্দুয়া। ও যুবক ভাই, তোমাদের হাতে ধরে পায়ে ধরে আজ থেকে প্রতিজ্ঞা করো, কোনদিন মাতা পিতা আগে সমান্য করবে না। মাতা পিতা যদি তোমাকে বলে তুমি ঘরের ভিতরে বসে থাকো, তোমার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত এটাই, তুমি মাতা পিতার কথা মান্য করিয়া ঘরের ভিতরে বসে থাকবা। এজন্যই তো রাসূলের আরবি বলে মাতা পিতা যদি এমন অবস্থায় ডাক দেয় যে তুমি নফল ইবাদত নফল নামাজ কোন নামাজ, তোমার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত হলো
তুমি নফল নামাজ তলব করিয়া তুমি মাতা পিতার ডাকে সারা দিবা কি করবা মাতা পিতার ডাকে সারা দিবা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলি কোন যুবক যদি তার মাতা পিতার দিকে নেক নজরে একবার তাকায় কয়বার কোন সন্তান যদি তার মাতা পিতার কাছে তার মাতা পিতার চেহারার দিকে নেক নজরে একবার তাকায় আমার রাসূল আরবি ঘোষণা করিয়া দেয় ওই সন্তানটা তার মাতা এবং পিতার চেহারার দিকে নেক নজরে একবার তাকানোর কারণে আমার আল্লাহ তার নামায়ে আমলের মধ্যে একটা কবুল হজের সওয়াব লেখা দেয় ও যুবক ভাই মাতা পিতার চেহারার দিকে তুমি যতবার তাকাইবা আমার আল্লাহ ততবার তোমার নামায়ে আমলের মধ্যে একটা করে কবুল হজের সওয়াব দিবেন বলেন সুবহানাল্লাহ আর আস্তে করে বাড়ি নিয়ে ফেলে দিতে পারেন আর সুরে বলেন সুবহানাল্লাহ কিন্তু আপনি যদি এই বাংলাদেশ থেকে মদিনাতুল মুনাওয়ারা গিয়া লক্ষ কোটি টাকা খরচ করে যদি হজ করেন এই হজের ব্যাপারে এমন চূড়ান্ত সিদ্ধান্ত নাই যে এই হজটা আমার আল্লাহ পর্যন্ত দিয়া পৌঁছিয়া যাবে আমার আল্লাহ এটা কবুল করিয়া নিবে আপনার হজটা কবুল হতেও পারে নাও হতে পারে এই হজের ব্যাপারে গ্যারান্টি নাই আপনি কোটি টাকা খরচ করলেন কিন্তু ঘরের ভিতরে পয়সা যদি অতি সহজে মাতা পিতার চেহারার দিকে থাকায়া যে হজটা আদায় করা হবে যে হজের সওয়াব অর্জন করা হবে এটা আমার আল্লাহর কাছে গ্যারান্টি কবুল এতে কোনো সন্দেহ মুসলমান ভাইরা রে আমার আমি বলতেছিলাম সন্তান যখন মাতা পিতার আদেশ অমান্য করিয়া দৌড়ায় যায় তখন এটা আমার আল্লাহ বরদাস্ত করে না আমার আল্লাহ জানায় যে তোর মাতা এবং পিতার মাধ্যমে আমি করে রেড সিগন্যাল দিছি কি দিছি রেড সিগন্যাল দিছি ওই রেড সিগন্যাল অমান্য করিয়া যখন সন্তান যায় তখন বরদাস্ত করে না আমার আল্লাহ ফেরেশতারে ওয়ার্ডার করিয়া দেয় তাকে আর দুনিয়ার মধ্যে সুস্থ সবল রাখার দরকার নাই তাকে আর দুনিয়ার মধ্যে স্বাস্থ্য সম্পন্ন রাখার দরকার নাই তাকে বিছানায় শুয়ে তাকে বিছানায় শুয়ে দাও ও যুবক ভাই কিন্তু এই পরিস্থিতিতে পড়ার পরেও তোমার যদিও মাতা পিতার জন্য মায়া না তোমার যদিও মাতা পিতার জন্য দয়া না হয় কিন্তু তুমি এত বড় কাজ করার পরেও মাতা পিতা ঘরের মধ্যে বসে থাকতে পারে না ওই মাতা পিতা সন্তানকে নিয়ে ওখানে যায় এখানে যায় কিভাবে টাকা উপার্জন করা যায় সন্তানকে কিভাবে সুস্থ করা যায় কিন্তু তুমি এত বড় ইমু খারাম এত বড় বেঈমান এত বড় গাদ্দার মাতা পিতা তার জীবনটা বিলীন করিয়া দিয়া মাতা তোমাকে স্বাস্থ্য সম্পূর্ণ করলো তোমাকে মহা বিপদ থেকে উদ্ধার করলো যেদিন তোমাকে উদ্ধার করলো এর পরের দিন তুমি মাতা পিতাকে ঠিক না বেটি এর পরের দিন মাতা পিতাকে দেখায় কারণ কি জানেনি তার কপাল উঠে গেছে কি হয়ে গেছে ও যুবক ভাই তুমি জানো না মাতা পিতাকে তুই যেভাবে অসম্মান করো তাদের সাথে গাদ্দারি করো তারা তোমাকে দুনিয়ার মধ্যে আনতে গিয়া কি প্রকার কষ্ট এবং মুজাহাদা করছে যে মা একটা সন্তান জন্ম দেয় ওই মা জানে একটা সন্তান দুনিয়ার মধ্যে আনতে কত বড় কষ্ট করতে হয় ও যুবক ভাই কিছুদিন আগের ঘটনা আমার এলাকায় তো একজন মা সন্তান জন্ম দিত গিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সন্তান এখনো দুনিয়ার মধ্যে জীবিত কিন্তু মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এমন এক পর্যায়ে মা যখন উপস্থিত হয় তখন মা তার স্বামীকে ডাক দিয়া বলে আমি যদিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাই কিন্তু আমার সন্তানটা যেন দুনিয়া থেকে বিদায় না হয় মা নিজের জানটা দুনিয়া থেকে নিয়ে যেতে প্রস্তুত মা নিজের জানটা আল্লাহর রাস্তায় দিয়ে দিতে প্রস্তুত তারপরেও মা সন্তানের সুস্থতা চায় সন্তানের লম্বা হায়াত চায় জানেননি কেন 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 মা চায় যে আমার সন্তানটা ভবিষ্যতে বড় হবে ভবিষ্যতে বড় হয়া সে আমাকে আমার লাইফের মধ্যে শান্তি দিবে আমাকে সে আরাম দিবে আমাকে সে ভালো আচরণ উপহার দিবে আমি তো জানি প্রতিটা মাতা পিতা তার সন্তানের কাছ থেকে ভালো আচরণের আশা করে কি আচরণের আশা করে আজ পর্যন্ত কই এমন ইতিহাস মিলে যে কোন মাতা পিতা তার সন্তানকে ডাক দিয়া বলছে বাবা
তুমি আজকে আমার জন্য বাজার থেকে 1 কেজি গরুর গোশত বা কি আনবা 1 কেজি গরুর গোশত আনবা 1 কেজি আপেল আনবা তুমি 1 কেজি আঙ্গুর আনবা আমার জন্য জনপূর্ণ একটা কাপড় তুমি আনবা আজ পর্যন্ত কোন মাতা পিতা তার সন্তানকে এমনটা বলে নাই সন্তান যদি 1 টাকা দিয়ে কাপড় কিনা দেয় সন্তান যদি 1 টাকার জিনিস আইলা মা বাবাকে দেয় ইয়াটা পায় মা বাবা মনে করে ইয়াটা আমার সন্তানের দেওয়া লক্ষ কোটি টাকা উপহার লক্ষ কোটি টাকা উপহার অনেক সন্তান আছে বিবাহ করার পরে বাজার থেকে ভালো মাছ আনে বাজার থেকে ভালো ফল আনে বাজার থেকে ভালো কাপড় আনে আয়না বাবার ঘরের সামনে দিয়া যায় না পিছন দিয়া যায় ঠিক পিছন দিয়া তুমি দুই দিনের সঙ্গী পায়া তাদেরকে কইলা তাদেরকে তুমি পরখ কইরা দুই দিনের সঙ্গীর পিছনে লাগা গেছো ও যুবক ভাই তুমি জানো না আল্লাহ না করো আজকে যদি তোমার দুইটা হাত থেকে একটা হাত পঙ্গু হয়ে যায় আজকে যদি তোমার দুইটা পা থেকে একটা পা পঙ্গু হয়ে যায় আজকে যদি তোমার সুস্থ মস্তিষ্কটা যদি দুর্বল হয়ে যায় তাহলে তোমার দুই দিনের সঙ্গী তোমাকে হেল্প করবে না তোমাকে টানবে না তোমাকে সময় দিবে না তোমার সঙ্গী হিসাবে থাকবে না সর্বশেষ তোমার সর্ব এই সন্তানটা যদি বাবা থাকে ওই সন্তানের যদি দুইটা হাত না থাকে ওই সন্তানের যদি দুইটা পা না থাকে তারপরে তো আমার সন্তান তারপরে তো আমার সন্তান কিন্তু মা তাদেরকে ফেলাই না আপনারা অবশ্যই জানেন গত ফুটবল খেলার মধ্যে একজন নাজুক একজন দুর্বল ব্যক্তির দ্বারা ফুটবল খেলা উদ্বোধন করা হয়েছে হয়েছে কিনা ইতিহাস প্রমাণ করে ওই সন্তানটা যখন তার মায়ের গর্ভের মধ্যে অবস্থান করতেছিলেন ডিজিটাল পদ্ধতি আলাদা শুরু হয়েছে কি চেকআপ ওই মা যখন চেকআপ করছে তখন ডাক্তার পরামর্শ দিল তোমার গর্ভে যে সন্তানটা আছে এটা অপূর্ণ কি সম্পূর্ণ না অপূর্ণ তার নিচের অংশ নাই ডাক্তার পরামর্শ দিছে এই সন্তানটাকে নিয়ে তুমি দুনিয়ার মধ্যে শান্তিপূর্ণ চলাফেরা করতে পারবা না এবার মা বলে তাহলে আমি কি করতে পারি তোমার জন্য সুন্দর পরামর্শ হলো এই সন্তানটাকে তুমি নষ্ট করে ফেলো কিভাবে নষ্ট করব মেডিসিনের মাধ্যমে ওই সন্তানটাকে মেরে ফেলবে এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার আগে মায়ের গর্ভেই মারা যাবে এই সন্তানটা মৃত্যু অবস্থায় মা তার মায়ের গর্ভ থেকে খালাস হবে মা বলে না না আমি এমনটা করতে পারবো না যদিও আমার সন্তানের অর্ধেক অংশ নাই তারপরে তো আমি তাকে করতে দান করছি তারপরে তো আমি তার মা সে আমার সন্তান আমি তাকে এমনটা করতে পারবো না আমি আশাবাদী হয়তোবা আমার আল্লাহ আমার এই অসম্পূর্ণ সন্তান দ্বারাই দুনিয়াতে ইসলামের খেদমত নিবে মুসলমান ভাইগারে আমার আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়া কুরবান করে দিয়েছে ওই যে বিশ্বকাপ ফুটবল খেলার মধ্যে যে বাচ্চাটা অসম্পূর্ণ একটা মানুষ এই বাচ্চাটার কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই ফুটবল খেলা উদ্বোধন করা হয়েছে কি বুঝলেন যদি ডাক্তারের পরামর্শ অনুযায়ী মা যদি তাকে ধ্বংস করে দিত তাহলে তো এই মাজুর মানুষ দ্বারা এত বড় বর্বর কোন কাজ হইতো না কিন্তু মায়ের মনটা আমার আল্লাহ ঘুরাইয়া দিয়া এটা বুঝাই দেয় ও পুরিয়ার মানুষ তোমরা ভালো করিয়া বুঝো কোন সন্তানের প্রতি যদি
তার মাতা পিতা খুশি হয়ে যায় কি হয়ে যায় তার মাতা